Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wassalamuna ala ibadihi alladhina astafa amma ba'd. Amader kache ekjon proshno korechen, kriponer shasti ki? Kripon age bujhte hobe, kripon kara, kripon kake bole. Somaje onek dhoroner manushderke dekha jay. Ek dhoroner manush hocche she উপার্জন করে, অর্থ কামাই করে, কিন্তু সে মধ্যমপন্থী, মানে একবারেই দরিদ্র নয়, একবারে ধনকটশালী নয়, সে হিসাব করে করে ব্যয় করে। এমনটি মনে রাখা যাবে না যে হিসাব করে ব্যয় করে বিদায় তাকে কৃপণ আমরা বলি। অনেক সময় দেখা যায় স্বামী একটু হিসাব করে খরচ করছে, স্ত্রী মনে করছে কিংবা আশেপাশের মানুষ মনে করছে কৃপণ। না, অযথা খরচ করলে তাকে যে দাতা বলা হয় কিংবা হিসাব করে খরচ করলে তাকে যে কৃপণ বলা হবে এমনটি নয়। কারণ আপনি 10 টাকা জিনিস ক্রয় করলে আপনার একটা জিনিসের চাহিদা পূর্ণ হয়ে যায়, 10 টাকা জায়গায় যদি আপনি 20 টাকা দিয়ে এই জিনিসটি কাজে লাগান তাহলে কিন্তু এটা ইসরাফ হয়ে যাবে, কাজেই তাকে কিন্তু কৃপণ বলা যাবে না, কৃপণ বলা হয়। এমন সব সমাজে মানুষ রয়েছে যাদের অঢেল অর্থ, কিন্তু অর্থ থাকার পরেও দরিদ্র মানুষদের মুখে হাসি ফুটানোর জন্য সে অন্ন দেয় না, এবং দরিদ্র মানুষের মুখে হাসি ফুটানোর জন্য সে খাদ্যের ব্যবস্থা করে না, কিছু অর্থ ব্যয় করে না, এমনকি শুধু জাকাতের অর্থ দিচ্ছে কিন্তু সে এক্সট্রা অতিরিক্ত সে দান খয়রাত করছেন না। এমন মানুষ যাদের অর্থ রয়েছে কিন্তু সে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করছে না। কিছু মানুষ রয়েছে সে তার বিধান মতো, নিয়ম মতো যতটুকু প্রয়োজন ততটুকু সে খরচ করে, খরচ করার পরে কিছু টাকা সঞ্চয় করে সে আবার আল্লাহর পথে ব্যয় করে, সে মানুষকে কিন্তু কৃপণ বলা যাবে না। অর্থাৎ সমাজে কৃপণ ওই ব্যক্তি, অপচয় কিন্তু করা যাবে না, কৃপণ ওই ব্যক্তি যার অর্থ থাকার পরেও যে আল্লাহর রাস্তায় ব্যয় করে না এবং দরিদ্র মানুষদের দিকে একটু অন্ন বস্ত্র সে অন্ন বস্ত্রের ব্যবস্থা করে না। এ মর্মেই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন এবং সূরাতুল লাইল এই দুইটা সূরাতে কিছু আয়াত এসেছে। যেমন সূরাতুল লাইল 8-11 আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা, যারা বকিল কৃপণ, ওয়াস্তাগনা যারা নিজেদেরকে অনেক কিছুই মনে করে, ওয়া কাযযাবা বিল হুসনা ভালো ভালো জিনিসগুলোকে সে মিথ্যারূপ মনে করে, আল্লাহ বলেন ফাসানু ইয়াসসিরুহু লিল উসরা, আমি তার সহজ বিষয়গুলোকে কঠিন করে দেব, তার জন্য কঠিন পন্থা রেখেছি, ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, সে এমন সময় ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হওয়ার সময় তার মাল তার ধন সম্পদ কোনো কাজে আসবে না। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে ধনগুলো আমি জমা করে রাখছি, মনে করছি এত এত টাকার মালিক হলাম, এগুলো যদি আল্লাহর রাস্তায় ব্যয় না করি তাহলে ধন থাকার পরেও যদি সে আল্লাহর রাস্তায় ব্যয় না করে তাহলে তাকে কিন্তু কৃপণ কিংবা বখিল বলা হয়। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা ইউগনি আনহু মালুহু ইদা তারাদ্দা, যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিয়েছেন এরা যদি তারা ব্যয় না করে তাহলে এই ধন সম্পদ তার ধ্বংসের সময় কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাগাবুন 16 আয়াতে ইরশাদ করেন ওমাইয়ু কাশুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা কৃপণ থেকে মুক্ত, আল্লাহ অর্থাৎ যারা কৃপণ নয় বকিল নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম হবে। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম যারা কৃপণ নয়, যারা তাদের সংসার চালানোর পরেও কিছু উদ্বৃত্তি অর্থ থাকে, এখান থেকে কিছু কিছু সে ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য আল্লাহ বলেছেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা কিন্তু সফল কাম হবে। আরেকটি হাদিসে আমরা দেখতে পারি মুসলিমে 2984 হাদিস এবং আহমদে 7889 হাদিসে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আন জাবির রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা অন্ধকার, তোমরা জুলুম থেকে বেঁচে রাখো কেননা জুলুমটা হবে কেয়ামতের দিন অন্ধকার, এবং তোমরা
কৃপণ থেকে বেঁচে থাকো এই আয়াত এবং হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে কৃপণ থেকে বেঁচে থাকতে হবে কৃপণতা থেকে বেঁচে যদি থাকি তাহলে আমি সফল কাম হব অন্যথায় কৃপণ থেকে বেঁচে না থাকলেই এই মাল আমাকে কোনো কাজে দেবে না অর্থাৎ যখন আমি ধ্বংস হয়ে যাব তখন কিন্তু এই মাল কাজে দেবে না অর্থাৎ এই কৃপণ ব্যক্তির মাল কিয়ামতের দিন তার ধ্বংসের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই সুন্দরভাবে হাদিসটি বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু